হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাইমুনা কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার কাছে অনেকগুলো প্রশ্ন আসলো যে কেটো ডায়েট করার অবস্থায় আপনারা কিভাবে বুলেট কফিটা খাবেন এবং এটা না খেলে কি চলবে কি না। তো অনেকে আছে যে সবগুলো উপকরণ আসলে জোগাড় করতে পারে না, সেক্ষেত্রে কোনটা দিয়ে কোনটা খাবেন এবং কোনটা না দিলে খেলে ভালো হয়, তো অনেকগুলো প্রশ্ন ছিল। আর বুলেট কফিটা কেন খাবেন এর উপকারিতা সম্বন্ধেও বলবো। তো আশা করতেছি ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখে তারপরে কমেন্ট করবেন। তো ডাক্তার জাহাঙ্গীর কবির বললো কিটো ডায়েট করা অবস্থা আপনারা বুলেট কফিটা খাবেন এবং এটা কেন খাবেন সেটা উনি বলছেন। এরপরে অনেকে প্রশ্ন করে এবং আমার 23 কেজি ওজন কমিয়েছি ডাক্তার জাহাঙ্গীর কবির ডায়েট ফলো করে আমি কিভাবে বুলেট কফিটা খেলাম। কিটো ডায়েট সম্বন্ধে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো যেগুলো আমি নিজে ফলো করলাম, আমার নিজে আইডিয়া থেকে যেগুলো আমি করলাম ওগুলো আমি বলছি আপনাদেরকে। এরপরে অনেকগুলো আছে, কিছু কিছু প্রশ্ন আসে, তো তাদের জন্য আমার ভিডিওগুলো রেডি করা। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দ্রুত আপনাদের ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো বুলেট কফিটা আমরা কেন খাবো এবং এর উপকারিতা সম্বন্ধেও কিছু বলবো। দাবি করা হয় সকালের নাস্তাতে যদি বুলেট কফিটা পান করলে শক্তি বাড়ে, কাজে মনোযোগ বাড়ে এবং পেট ভরা থাকে। বুলেট কফিতে যদি মাখন দেওয়া হয় তার স্বাদ বাড়ে এবং ক্যাফেনের প্রভাব ধরে রাখে বেশি সময় ধরে। আর তা থেকে বেশ কিছু ভিটামিন ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। যদি সবগুলো উপকারিতা সম্বন্ধে বলি, বলা শেষ করে যাবে না, এক একটা জিনিসের এক একটা উপকরণ। তো এই কফিটা তৈরি করতে যতগুলো উপকরণ দিলাম এই সবগুলোই কিন্তু আপনাকে দ্রুত ওজন কমাতে সাহায্য করবে এবং ক্ষুধা নিবারণ করবে আপনার। তো চলুন দেখে নিই তাহলে কিভাবে তৈরি করে বুলেট কফিটা। তো প্রথমে স্টেপে আপনাকে করতে হবে, আমি এখানে এক টুকরো বাটার নিচ্ছি এক চামচের মতো, আপনার চাইলে কমিয়ে বেশি বা দিতে পারেন। তো যাদের কাছে বাটারটা নেই, অরিজিনাল বাটারটা নেই, তারা খাঁটি ঘিটাও ইউজ করতে পারেন। বাটারটা দিলে কি হয়, চিনি ছাড়া আপনি যে কফিটা তৈরি করলেন চিনি ছাড়া খেতেও এটা ভালো লাগে। তো এখন আমি দিচ্ছি কফি। ডাক্তার জাহাঙ্গীর কবির বললো এই যে স্ক্রিনে যে কফিটা দেখতে পাচ্ছেন এই কফিটা খেতে, কিন্তু আমি এটা বাজার থেকে আনিয়েছিলাম, এটার মানে স্বাদটা একদম বাজে লাগে, অনেক তিতো লাগে, খাওয়া যায় না। আমি একজনকে দিয়ে দিলাম এনে, তো সব মার্কেটে পাওয়া যায় নেসলে কোম্পানির, ওটা আমি ইউজ করতেছি, ওটা খেতে ভালো লাগে। তবে আমি 23 কেজি যখন কমিয়েছি এটাই খেয়ে কমিয়েছি, নেসলে কোম্পানির যে কফিটা আছে ওটা খেয়ে কমিয়েছিলাম। তো ডাক্তার জাহাঙ্গীর কবির বললো এমসিটি অয়েলটা দিতে, এমসিটি অয়েলটা পাওয়া যায় নাই, তো আমি এটা খাঁটি কোকোনাট অয়েল ওটা ইউজ করতেছি। এই যে দেখেন আমি হাফ চামচের মতো দিলাম, এই চামচগুলো কিন্তু একদম ছোট সাইজের, তো সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন আর কি। এখন দিয়ে দিচ্ছি আমি গরম পানি, হালকা একটু গরম পানি দিয়ে প্রথমে বাটার আর তেলটাকে মিশিয়ে নেব কফির সাথে। তো এটা আস্তে আস্তে মিশিয়ে নেব, যেহেতু আমার বাটারটা ডিপ করা আছে তো সেক্ষেত্রে এটাকে ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ সবগুলো মিশিয়ে নিলে খেতে ভালো লাগে। তো কিটো ডায়েটের উপর আমার অন্যান্য অনেকগুলো ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন, অনেক উপকারিতা সম্বন্ধে জানতে পারবেন। তো এখন আমি কিছু এলাচি পাউডার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আমার কাছে এটা ফ্লেভার খুব ভালো লাগে, আমি এটা দিচ্ছি। তো এখন আমি এক জগ পানি নিয়ে নিতেছি, পানিগুলো ঢেলে দিলাম। কফি তৈরি করার সময় যদি আপনি পানিটা যদি একটু উপর করে যদি ঢালেন তাহলে কফির উপর অনেক ফেনা জমে আর এটা খেতে খুব মজা লাগে, আপনাকে আর উপরে মেশানোর দরকার হবে না। এই যে দেখেন কফিটা একদম ফেনা ফেনা হয়ে গেছে, মনে হচ্ছে যে আমি এটা ব্লেন্ড করে নিছি। আবার অনেকে আমার কাছে প্রশ্ন করে যে কফিটা না খেলে কী হবে, আসলে কফিটা খেলেও পারেন না খেলেও পারেন কোনো সমস্যা নেই, কিন্তু কফিটা খেলে আপনার দ্রুত ওজন কমবে আর এটা আপনি যদি সকালবেলা খেয়ে থাকেন তাহলে আপনার সারাদিনে খিদেটা কম লাগে। তো এটা হচ্ছে ডায়েট করার সময় কিন্তু কফিটা খেলে আপনার খিদেটা কম লাগবে। তো যেহেতু আমরা ডায়েট করে তো খাবার খিদা তো লাগে, কিন্তু খিদাটা কীভাবে কম করা যায় সেটার জন্য বুলেট কফিটা। তো যেহেতু আমরা ডায়েট করি সেই ক্ষেত্রে আপনি যদি বুলেট কফিটা খান তাহলে আপনার খিদাটা কম লাগবে। তো আমার কাছে আরও অনেকে প্রশ্ন করলো যে কফিটা তো দাম বেশি, তো কফিটা না খেলে কি চলবে কি না। তো ওনাদের জন্য আমি ইতিমধ্যে এক বুলেট চায়ের রেসিপি আমি একটা আপলোড করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা কফির পরিবর্তে বুলেট টি তৈরি করেও খেতে পারেন। তো আশা করতেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন এবং বন্ধু এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।